আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এটা হচ্ছে আসলে আমরা যেদিন এটিএন বাংলার রেকর্ডিংয়ে যাচ্ছিলাম সেই দিনের ভিডিও। তো মীরা আসলে ভিডিওটা করতেছিল আর আমরা যে রিক্সায় উঠে গেলাম, কারণ আমার বাসা থেকে এটিএন বাংলার অফিস অনেক দূরে না, এটা হচ্ছে কারওয়ান বাজার, তো অনেক দূরে না। তো আমি আর মীরা রিক্সাতে যাচ্ছিলাম আর পিছনে রিক্সায় ছিল হচ্ছে আমার দেবর। হ্যাঁ, ওই দিন আমার দেবর আসছিল বাসায়, এই যে ও পিছনে রিক্সায় আছে। আর আমার হাজব্যান্ড তো অফিসে ছিল, ও তো যেতে পারে নাই। তো রেকর্ডিংয়ের দিন আমি আর মীরাই গিয়েছিলাম দুইজনেই। তো আসলে ওখানে খুবই ভালো একটা পরিবেশ ছিল, সবাই অনেক ভালো ছিল, সবার ব্যবহারও খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছিল। ফার্স্ট অভিজ্ঞতা ছিল আমার এই যে আমরা এখন ঢুকতেছি এটিএন বাংলার অফিসে। তো আগে থেকে যেহেতু সব কথাবার্তা বলা ছিল, সব কিছু শিডিউল করা ছিল, তো আমরা আসলে ঢুকেই সরাসরি আমাদের যে প্রোডিউসার ছিলেন শম্পা আপুর সাথে দেখা করতে যাচ্ছিলাম। আর এটিএন বাংলা কিন্তু আসলে অনেক বছর ধরে বাংলাদেশে তাদের টেলিভিশন সম্প্রচার করে, তো অনেক অনেক বেশি পুরনো একটা চ্যানেল এটা। তো ওদের বিশাল একটা চেঞ্জিংয়ের কাজ চলতেছে অফিসের মধ্যে, এক একজন এক এক রকমের কাজ চলতেছে। তো শম্পা আপুর সাথে দেখা করার জন্য আমি শম্পা আপুর ডেস্কে চলে গেলাম। তো আপু আবার আমাদেরকে মেকআপ রুমে পাঠিয়ে দিলেন যে আপু হালকা একটু সাজ নিয়ে নেন। তো আমরা আবার মেকআপ রুমে মেকআপ নিলাম হালকা নিয়ে, তারপরে রেকর্ডিংয়ে চলে গেলাম। তো এই ফাঁকে ফাঁকে মীরা একটু করে কিন্তু ভিডিও করছে। তো আমার যেহেতু ফার্স্ট অভিজ্ঞতা ছিল এখানে, খুবই ভালো লাগছে। মিডিয়া বলতে মানুষের যে অনেক অনেক ধরনের ধারণা আছে সেই ধারণাগুলো সম্পূর্ণই ভুল, সবাই অনেক ভালো ছিল, অনেক অমায়িক ছিল। তো আশা করি আপনাদের জন্য মাঝে মাঝে এরকম ছোট ছোট রেকর্ডিং হয়তো করার চেষ্টা করব, দেখা যাক। তো সবাই জানেন আমি অলরেডি একটা ছোট পেজ চালাচ্ছি, অনলাইন জুয়েলারি পেজ, যেটাতে রূপা এবং গোল্ড ও পাথরের গহনা তৈরি করা হয়, যেটার ফেসবুক নাম হচ্ছে শুকতারা। তো আপনারা সবাই অবশ্যই আমার পেজটি ভিজিট করবেন। এছাড়াও ইউটিউবেও আমাদের শুকতারা নামে একটা চ্যানেল রয়েছে, সেটাতেও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া যারা মো আপুকে পছন্দ করেন, সিম্পল ব্লগার মো, সেটা তো সাবস্ক্রাইব করবেনই, সেই সাথে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটিও জানিয়ে দিবেন। তো এই যে আমরা অলরেডি রেকর্ডিংয়ের জন্য বসে গেছি, সবাই তাদের ক্যামেরা ট্যামেরা সব সেট করতেছে, যে যেটা যার যেটা কাজ। তো যে এখন কথা বলতেছি, শম্পা আপু ছিল, উপস্থাপিকা আপু ছিল, তো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যারা আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার সামান্য কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞতা রইল এবং সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই সব সময়। আপনাদের সাপোর্টে আমি শুকতারাকে নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে। তো আসলে মেয়েদের জন্য একটা বিজনেস পরিচালনা করা অনেক অনেক কষ্টের, অনেক কষ্টের। বাজে 3:14, হ্যাঁ 3:14 AM, অর্থাৎ এখন রাত 3:14 বাজে, আমি এখনো পেজের কাজ করছি, সব কাজ শেষ করে পেজের কাজ করতেছি এখনো। এখনো এগুলো শেষ করে ঘুমাইতে যাইতে আমার 3:30 বাজবে, তাহলে স্বভাবতই সকালে ঘুম থেকে উঠতে 11:00, 11:00 সময় উঠে গোসল করে খেয়ে সংসারের কিছু কাজ তো থাকে, যদিও বেশিরভাগ কাজ মেয়ে করে, তো তারপরেও কিন্তু থাকেই। সেখান থেকে যেতে হবে আবার প্রোডাক্ট সোর্সিংয়ে, কুরিয়ার, ডেলিভারি, কাস্টমারের ফোন কল, এগুলো কিন্তু সবই থাকে। তো আমরা অ্যাকচুয়ালি আসলে কী পরিমাণ প্যারার মধ্যে থাকি সেটা বোঝানোটা অনেকটাই কষ্টসাধ্য, যার কারণে হয়তো অনেক সময় বুঝাইতে পারি না। সোনপাপড়ি, ছোটবেলায় আমরা খেতাম গ্রামে সোনপাপড়ি, সেটা এখন প্যাকেজিং হয়ে গেছে। এই যে আমরা সোনপাপড়ি খাচ্ছি, বেশ মজা খেতে। কে কে খাবার, চলে আসো সোনপাপড়ি। কে কে খাবা, নাও নাও নাও, তোমার মা, ও সেই মজা। কিন্তু আসলে এগুলো বেশি উন্নত জিনিস দিয়ে বানানো তো মজা লাগে না, গ্রামের গুলো মজা লাগতো। ভাঙা টিন, ভাঙা স্যান্ডেল,
এগুলো কুড়িয়ে কুড়িয়ে কে কে খাইছেন শোন পাপড়ি বলেন, কমেন্ট করেন। আমি খাইছি কিন্তু ছোটবেলায়, কারণ আমি একদমই অজপাড়া গায়ের মেয়ে। আমি খেয়েছি ভাঙার টিনের টুকরা, অনেক সময় টাকা দিয়েও কিনে খেয়েছি, তবে ভাঙার টিনের টুকরাটা দিয়ে বেশি খাইছি আর কি। লোহা টোহা এগুলো দিয়ে খাওয়া হয়েছে, মজাই লাগতো। আর এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় ছিল, শোন পাপড়িটা। আমি অন্য কিছু ওইভাবে খেতাম না, প্রচুর পরিমাণে বাদাম কিনে খেতাম আর এটা খেতাম, শোন পাপড়িটা। আমার বাদাম অনেক প্রিয় খেতে, আর এই শোন পাপড়িটা খুবই ভালো লাগে, দেখেন বেশ মজা কিন্তু শোন পাপড়িটা। এখন তো সব প্যাকেজিং হয়ে গেছে, ভালোই লাগতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই থ্যাংক ইউ মাই সৎমা খাওয়ানোর জন্য।